গুড মর্নিং বন্ধুরা, সকাল 9টা বাজে আর আমার ঘুম ভেঙে গেছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমার তো ঘুমাতে খুব ভালোই লাগে জানোই, সেই জন্য আমি 9টা বেজে গেল, উঠতে পারলাম না। আর একটু ঘুমাবো ভাবছিলাম, কিন্তু আর একটু ঘুমালে এরপর মা ভীষণ বকবে। মা একদম পছন্দ করে না আমি এতক্ষণ ঘুমাই। মা সবসময় বলে যে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, কিন্তু আমি না উঠতে পারি না, আমার ঘুমাতে খুব ভাল লাগে, তাই একটু ঘুমাই। আসলে বুড্ডিও আমাকে সকালবেলা এসে ডাকে, কিন্তু আমার কোনোভাবেই ঘুমটা ভাঙে না। মানে বাইরে যাই হয়ে যাক, সকালের ঘুমটা মানে কিছুভাবেই আমার ভাঙবে না। আমি ঘুমিয়েই যাব এরকম মনে হয়। তো দেখি আজকে কিভাবে দিনটা কাটানো যায়, এখনও অবধি তো কোনো প্ল্যান নেই। শান্তনুর সাথে এখনও কথা হয়নি, ও তো অফিস করছে, দেখি ওর সাথে কথা বলি কিভাবে কি আজকে হয়, কোথাও যাওয়ার আছে নাকি কি আছে জানি না কিছুই। তো চলো দেখি কিভাবে দিনটা আজকে কাটাই। চলে এসেছি, আমাকে মা রুটি আর আলু চচ্চড়ি দিয়েছে, আর আমি আচার নিয়েছি। আচার খেতে আমার খুব ভাল লাগে, আর অ্যাকচুয়ালি আচার নয় মানে টক জাতীয় কিছু খেতেই আমার খুব ভাল লাগে। ভাইয়ের ইচ্ছা আজকে পেঁপের চাটনি খাবে, সেই জন্য এখন আমাদেরকে পেঁপে ছুলতে বসতে হয়েছে। দেখো কতগুলো পেঁপে, চলো দেখাই তোমাদেরকে। দেখো আমাদেরকে কত পেঁপে ছুলতে হচ্ছে, আমাকে আর গুড্ডিকে সারাদিনে কত কাজ করতে হয়। দেখো সারাদিন আমরা কাজ করি। আজ আমি একটু পূজাদের বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ নাচের প্র্যাকটিসের জন্য। প্রথমে অনেকটাই প্র্যাকটিস হয়ে গেছে, আমিও নেচেছি, পূজাও নেচেছে, গুড্ডিও নাচ করেছে। তারপরে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, একটু ব্রেক টাইমের জন্য কফি আর বিস্কিট খাচ্ছি, আর বসে বসে একটু গল্প করছি আর ভাবছি যে কোন ফিগারটা কীরকম হলে ভালো হয়, কোন জায়গাটা আর একটু মডিফাই করা যায়, সেসব বিষয়েও আলোচনা হচ্ছে ভাবছি। এরপর আবার বাচ্চারা আসবে, বাচ্চা বলতে পূজার দাদার মেয়ে, দিদির মেয়ে, বোন, এদেরকেই ডাকা হয় যখন আমরা কোনো কিছু স্পেশাল ভাবি, বা যখন আমরা কিছু একটা মানে কোনো কিছু একটা স্পেশাল ভেবে একটু এক্সট্রা কিছু করতে চাই, তখন ওদেরকেই ডাকা হয়। ওরা কেউই নাচ শেখে না, রেগুলারলি তো কেউই প্র্যাকটিস করে না, তো ওই জাস্ট যেটুকুনি দরকার লাগে আমাদের ওদেরকে ডাকা হয়, ওদেরকে প্র্যাকটিস করানো হয়, শেখানো হয়, নিয়ে ভিডিও করে নেওয়া হয়। তো মোটামুটি এইভাবে আমাদের অনেক ভিডিওই করা হয়েছে, তো সেগুলো ভালো, খুবই ভালো হয়েছে। ওরা খুবই মানে খুবই ভালো করে, বকাও খায় খুব। তো এইভাবেই আমরা অনেক ভিডিওই করেছি। তো সবসময় ওদের ডেকে ওঠা হয় না, কারণ ওরাও পড়াশোনায় ব্যস্ত থাকে, বিজি থাকে, ওদেরও রেগুলার পড়া থাকে, তো সেই জন্য সব বেশিরভাগ নাচে ওদের ডাকা যায় না। যেটুকুনি দরকার লাগে খুব সেটুকুনি সময় ওদেরকে ডেকে নিই আমরা। Thank you.
তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে খুব একটা বেশি ভিডিও করা যায়নি, সারাদিনে সেরকম কিছু ছিল না দেখানোর। তবে রাতের দিকটা সন্ধ্যে থেকে অনেকটাই বেশি নাচ হয়ে গেছে, অনেক বেশি প্র্যাকটিস হয়ে গেছে, প্রচুর হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছ কত ঘেমে গেছে, প্রচুর ক্যালোরি লস হয়ে গেছে। আলাদা করে আর এক্সারসাইজ করার দরকার নেই, এই নাচ করে করেই আমি রোগা হয়ে যাব। আচ্ছা একজনের সাথে আলাপ করিয়ে দে। এরা হলো আমার বোন মাসির মেয়ে, ওর নাম বল সম্পূর্ণা দাস, আর ওর ডাক নাম হচ্ছে রাবড়ি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থাকো আমাদের। আর এই ডান্স শ্যুটের কালকে ডেট আছে এদের, তো কালকে ওখানটা দেখাবো, পুরোটা দেখাতে পারবো না যেহেতু এটা আমাদের আরেকটা চ্যানেলে আসবে। তো ডান্স শ্যুট কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমরা ভিডিওটা আসার পর অবশ্যই দেখিয়ে দেবো যে কী কী হয়েছিল বিহাইন্ড দ্য সিন। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, গুড নাইট, এটা করে দাও, টাটা।